বলতেছেন আমি এই কোরআন অবতীর্ণ করেছি এই কারণে, যাতে করে অন্ধকার থেকে মানুষগুলিকে আলোর দিকে নিয়ে আসা যায়, সেই জন্য কোরআন আমি নাজিল করেছি। আমার ভাইয়েরা, এই কোরআন যারা আমল করবে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন আমল করবে, কোরআন যেটাকে হালাল করেছে সেটাকে হালাল মানবে, কোরআন যেটাকে হারাম করেছে সেটাকে হারাম জেনে চলবে, এই রকমের কাজ, এরকম কোরআন অনুযায়ী যে জীবন চালাবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন, কোরআন প্রবেশ করাবেন। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূলুল্লাহ বলেন, শুধু ওই ব্যক্তি জান্নাতে যাবে না, বরং সেই ব্যক্তিকে জান্নাতের অর্ডার দিয়ে রব্বুল আলামিন বলবেন, আমি তোমাকে পারমিশন দিলাম, আমি তোমাকে সুযোগ দিয়া দিলাম, তুমি তোমার রক্ত সম্পর্কিত এমন 10 জন আত্মীয়ের ব্যাপারে আমার কাছে জান্নাতের সুপারিশ করতে পারো, যেই 10 জনের হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, তুমি একা বেশি যাও না, তোমার আত্মীয়দের মধ্যে থেকে 10 জনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এ কোরআন এমন নিয়ামত, এমন শ্রেষ্ঠ কিতাব, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিসটি বর্ণনা করেছেন রাসূলের কাছ থেকে। রাসূলুল্লাহ বলেছেন, ইয়াকালু সাহিবুল কুরআনি ইকরা ওয়া রাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাতীদেরকে বলবেন, কোরআন শরীফ পড়ো, মুখস্থ করা কোরআন শরীফ পড়ো, আর আমার জান্নাতের উপরের দিকে উঠতে থাকো, তাকবীরের সাথে পড়ো। আমরা যেভাবে নামাজের মধ্যে আমাদের লোকেরা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হুজুর এরকম পড়েন নাই, এরকম পাইকারি ধরে পড়েন নাই, হুজুর বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। প্রতি আয়াতে থেমে থেমে হুজুর পড়েছেন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমার বান্দা, তুমি দুনিয়ায় যেভাবে থেমে থেমে পড়তে ওইভাবে তাকবীরের সাথে তেলাওয়াত করো, আর বেহেশতের উপরের দিকে উঠতে থাকো। উঠতে উঠতে যেই জায়গায়, বেহেশতের যেই জায়গাটায় গিয়ে তোমার মুখস্থ করা কোরআন শরীফ শেষ হয়ে যাবে, আমার জান্নাতের ওই জায়গাটা আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দেব। বেহেশতের ওই জায়গা তোমার। আমার বন্ধুগণ, সুতরাং কোরআনে কারীম কি বেশি করে মুখস্থ করেন, কাজে লাগবে। এখন মুখস্থ থাকে যদি আপনার কম, সুরায় ফালাক সুরায় নাস কুল হুয়াল্লাহ দুই পা আগে এই জায়গায় বসে থাকবেন, আর তা বইতে পারবেন না। মুখস্থ করতে হলে কোরআনই মুখস্থ করতে হবে। কি মুখস্থ করতে হবে? কোরআনে কারীমকে বেশি করে তেলাওয়াত করুন, মুখস্থ করুন, কাজে লাগবে। কোরআন হচ্ছে এমন এক জিনিস, কোরআন তেলাওয়াতের ভেতরে কেউ যদি আল্লাহর কাছে কিছু চাইতে না পারে, আল্লাহ পাকের নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলু রাব্বু তাবারক ওয়া তাআলা মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি মাসালাতি আতাইতুহু আফযালা মা উতিয়া সাইলিন। যে ব্যক্তি কোরআনে কারীম কি তেলাওয়াত করতে থাকে আর হাত তুলে আমার কাছে কিছু চাওয়ার সময় পায় না, শুধু তেলাওয়াত করে, তাহলে হাত তুলে যারা চায় ওদেরকে আমি যা দেই, যারা শুধু তেলাওয়াতের ভিতরে থাকে ওদেরকে এর থেকে আমি আল্লাহ বেশি দিয়া দেই। সুবহানাল্লাহ। আরে কালাম হচ্ছে, কোরআন হচ্ছে সব থেকে বেশি মর্যাদা, কোরআনের সবচেয়ে বেশি মর্যাদা কিসে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ফাদলু কালামিল্লাহি তাআলা আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা খালকিহি। রাসূলুল্লাহ বলেছেন, তাম পৃথিবীর ভিতরে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাকের যে মর্যাদা, তাম দুনিয়ার সমস্ত কথার ভিতরে আল্লাহ পাকের এই কথার সেই মর্যাদা। সুবহানাল্লাহ। এ কালাম কার? চিল্লায় বলেন কার? আল্লাহ পাক।
কেউ যদি তার ছেলেকে কোরআন শিখায়, আলেম বানায়। হযরতে মুয়াজ এই হাদিস খানা বর্ণনা করেছেন রাসূল থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান তারাল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তার সন্তানকে কোরআন শিখালো, ছেলে মেয়েকে কোরআন শিখিয়েছে, কিয়ামতের দিন ওই ছেলে মেয়ে দুনিয়ায় যদি কোরআন অনুযায়ী আমল করে, কোরআন শিখেছে, কোরআন আমল করেছে, এরকম সন্তানের পিতা এবং মাতাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপরে নূরের টুপি পরায় দিবেন। এমন নূরের টুপি পরাবেন যে টুপির উজ্জ্বলতায় চাঁদ এবং সূর্যের আলো হার মেনে যাবে। গোটা হাসর ব্যাপী আলোচনা হবে, লোকটাকে কোন ফেরেশতা নাকি? জবাব হবে, না তিনি কোন ফেরেশতা না, তবে তিনি কোন নবী নাকি? বলে, না তিনি কোন নবীও না। তো নবীও নয়, ফেরেশতাও না। লোকটাকে বলা হবে, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার ছেলে এবং মেয়েকে কোরআন শিখাইছিলেন, সন্তানদেরকে ওই কোরআন শিক্ষা অনুযায়ী ছেলে মেয়েরা আমল করেছিল, সেই পুরস্কার হিসাবে রব্বুনা রাবিন আদি কিয়ামতের ময়দানে এমন টুপি মাথায় পরিয়ে দিয়েছেন, চাঁদ সূর্যের আলো হার মেনে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। সন্তানদেরকে কোরআন শিখান, নিজেরা কোরআন শিখুন, প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে নেকি আছে কি কোন কিতাব পৃথিবীতে কোরআন ছাড়া? চিল্লা এখন আছে? প্রতি অক্ষরে অক্ষরে দশ নেকি। যদি কেউ পড়ে আলিফ লাম মিম কয়টা নেকি হবে? কয়টা হবে? এটাকে পড়লে নেকি হবে? চুমা খাইলে নেকি হবে? মাথায় রাখলে নেকি হবে? বুকে লাগালে নেকি হবে? এবার চিন্তা করেন, অক্ষরে অক্ষরে দশ নেকি, চুমা খাইলে নাকি, মাথায় রাখলে নাকি, বুকে রাখলে নাকি, আর যখন তেলাওয়াত করে সুন্দর আওয়াজে যারা তেলাওয়াত করতে পারেন শুনলে কেমন মজা লাগে বলেন? সে মজার কোনো শেষ নাই। যে কিতাব পড়লে সওয়াব, মাথায় রাখলে সওয়াব, চুমা দিলে সওয়াব, বুকে রাখলে সওয়াব, শুনলে এত মজা, যা শোনার জন্য হাজার হাজার মানুষ নীরবে বসে যায়, একটা পুলিশও আছে নাকি কোথাও তাকায় দেখেন? যে পুলিশে বলে বাবারা বসেন বসেন, আছে নাকি কোথাও? আছে? আপনাদেরকে রিক্সা ভাড়া দিয়ে মাহফিলে আনা হয়েছে নাকি? যাওয়ার সময় বোধহয় বাস ভাড়া দেওয়া হবে, অথবা মাহফিলের শেষে আপনাদেরকে বিরিয়ানি খাওয়ানো হবে, এরকম কোনো কথা হয়েছে নাকি? খাওয়ানো নাই, রিক্সা ভাড়া নাই, বাস ভাড়া নাই, পকেটের পয়সা খরচ করে প্রচন্ড শীতকে উপেক্ষা করে বিনা পুলিশে বিনা স্বেচ্ছাসেবকে যার যার জায়গায় মানুষগুলি মন্ত্রমুগ্ধের মতো হয়ে বসে থাকে। এই শান্তি যদি শুধু কোরআন শোনার জন্য যদি মাহফিলে এই শান্তি হয়, তাহলে সেই কোরআনের আইন যদি বঙ্গভবন থেকে পার্লামেন্ট থেকে চালু হয়ে যায়, বাংলাদেশটা বেহেশত হয়ে যেতে পারে। আমার বন্ধুগণ, চোখ খোলেন, কান খুলুন, প্রতারিত হওয়া থেকে মুক্ত হন, বিভ্রান্ত হবেন না। যতই খাঁটি ইসলাম, আসল ইসলাম, মদিনার ইসলাম, নবীওয়ালা ইসলাম, যাই বলা হোক না কেন, আসল ইসলাম তো কোরআনের ভিতরে। কিসের মধ্যে? সিল্লাগন কিসের ভিতরে? আর রয়েছে আমার রসুলের মধ্যে। বলে যায়নি, বিফলে যাবে না, ভণ্ডামি শেষ হয়ে যাবে, কোরআনের রাস ক্রমেই চমকায় উঠবে। কল সুবহানাল্লাহ। বলতেছিলাম কারো বাপের কথা বলি না, কোন মানুষের তৈরি করা কথা বলি না, সারা জীবন কথা বলেছি কোরআনের, আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ, সুতরাং কে কোন জায়গায় কি কেরামতি করছে ওইটা আমার জানার কোনো দরকার নাই, কে ফু দিয়া পুকুরে পানিতে আগুন জ্বালাইছে তাতে আমার দরকার নাই। আমার দরকার জাহান্নামের আগুন থেকে কি করে বাঁচবো, আর সেই জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাবার পথ পৃথিবীতে রাসূলুল্লাহ দেখিয়েছেন, তার উপরে কেউ নাই। সুতরাং সুতরাং ফিরে আসতে হবে কোরআনের দিকে। কোন দিকে? কোরআন বেশি করে মুখস্থ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সওয়াব রেখেছেন কোরআনে কারীমের ভিতরে। নবীজি বলেছেন সূরা ইখলাস ছোট্ট সূরা, আপনাদের মুখস্থ আছে কিনা?
পড়েন আমার সাথে, মুখস্থ নাই, পুরুষের মতো গলা ছাড়িয়ে দিয়ে তিনি বলেছেন, তিনবার যদি এই সুরাটি কেউ পড়ে পুরা এক খতম কোরআন শরীফের সব আল্লাহ মোল্লামাই লিখে দিবেন। সুরা ইয়াসিন, রাসূলুল্লাহ বলেছেন মৃত্যু ব্যক্তির কাছে বসে সুরা ইয়াসিন শোনাও, যদি তোমরা তা মৃত্যু ব্যক্তির কাছে বসে চিল্লা চিল্লি আর কান্দাকাটি করে তো কোনো লাভ নাই। আপনি কি কান্দে আপনার মা বাপে, আপনার ছেলেকে মেয়েকে বউকে মৃত্যুর সময় কান্দা কেঁদে কে ফিরাইতে পারবেন নাকি? চিল্লা চিল্লি কান্দাকাটি না করে মৃত্যুর সময় যখন এসে যাবি, কারো রাসূলুল্লাহ বলেছেন মূর্ছ ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তাতে করে রব্বুল আলামিন মূর্ছ ব্যক্তির মৃত্যুর আযাবকে কমাইয়া দিবেন। এই সূরা ইয়াসিন যদি কেউ পড়ে একবার, রাসূলুল্লাহ বলেছেন পুরা কোরআন শরীফ 10 বার খতম করার সব আল্লাহ পাক আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ, কিসের কি? একজনে কইলো বসে বসে হু হু এরকম করো, খালি হু, কত রকমের যে জিকের আবিষ্কার হয়েছে তা রাসূলুল্লাহ জানেন না। আস্তাগফিরুল্লাহিল আযীম, কোন আমি কি বানায় বলতেছি না, সত্য। এই সব বানানো জিকের করবেন না। কোন পীর কোন সুফি যদি বলে এই রকম জিকের করো, হ্যাঁ করব, যদি দেখি রাসূলুল্লাহ এরকম জিকের করেছেন, আমি কি কথা ঠিক বললাম? কর্তৃক সাহেব বললেন সকালে সন্ধ্যায় এতবার লাইলা, এতবার ইল্লাল্লাহ, এতবার আল্লাহ আল্লাহ, এইভাবে এইভাবে জিকের করো, আমি অবশ্যই করব যদি রাসূলুল্লাহ তার জীবনে 1 ঘন্টা এরকম জিকের করে থাকেন, বা রাসূলের সাহাবীরা যদি করে থাকেন আমি অবশ্যই তা করব, সে পীরকে মানব। কিন্তু যদি কোনো পীর মন গড়া, তার পীরে কি কইছে, তার দাদা পীর, তার মামু পীর, তার খালু পীর, ওনারা কি কইছেন সেইটা আমার মানা রাখবে, আমার দায় থেকে পড়ে নাই, কোন পীরের কথা মতো আমার জীবন পরিচালনা করব, আমার জীবন পরিচালনা করবো আল্লাহ এবং রাসূলের কথা মতো। এবং আমি বিশ্বাস করি কোন পীর কোন সুফি ফু দিয়া আমার জীবনের ক্ষতি করতে পারে বা ভালো করতে পারে, আল্লাহর কসম আমি বিশ্বাস করি না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো আমার মন্দ সব কন্ট্রোল করেন একজন যার নাম চিল্লা কম, তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি মজার নাম আল্লাহ, এত মজার নাম আর আছে কোথাও? কি কোন আছে? আহারে কি সুন্দর নাম আল্লাহ। কোন বান্দা যদি মনের থেকে একবার যদি বলে আল্লাহ, মনের কথা আর মুখের কথা কি একরকম? না, মুখের কথা আর মনের কথা এক জিনিস না। আল্লাহ ইকবাল বলেছেন দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়, দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়, পর নহি মগর তাকতে পরওয়াজ রাখতি হ্যায়। দিল থেকে যে কথা বেরোয় সে কথা প্রভাব বিস্তার করে, দানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মনের গহীন কুন্দর থেকে কোন বান্দা একবার যদি বলে আল্লাহ, আল্লাহ পাক বলেন আমি বান্দাকে 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি, বান্দা কি চাও, আমি তোমার কাছে আছি। হে আল্লাহর প্রিয়া, কোথায় যাও, কোন দিকে যাও? ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো হাদিসের দিকে, আসল পথ এটা। আপনারা আমারে স্বার্থপর বলতে পারতেন যদি বলতাম কোন সুফি কোন পীরের কাছে যাইয়েন না, আমার এক পীর আছে সেই দিকে চলেন, অথবা আমি নিজে পীর আমার কাছে আসেন, তাহলে আপনারা আমাকে স্বার্থপর অথবা অন্য কিছু ভাবতে পারতেন। আমি তো তা জিন্দিগিতে বলি নাই, বলেছি আমার সারা জীবনে বলি নাই, আমি সারা জীবন মানুষকে ডেকেছি আল্লাহর দিকে, দোয়া করেন আমার মৃত্যু আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি আমার আল্লাহর প্রশংসা করতে পারি, আমি আমার রাসূলের প্রশংসা করতে পারি, এবং এই রাস্তায় জীবন যেন আমার শাহাদাতের মত আল্লাহ যেন কবুল করে নেন। আমার বন্ধুগণ, আমার নবীজি বলেছেন
আমি যখন এই কোরআন যখন আমি পড়েছি, জেনেরা যখন আমার মুখে এই কোরআন যখন শুনলো, ইজ সামিআতহু হাত্তা ক্বালু ইন্না সামিআনা কুরআনান আজাবা, আমি যখন এই কোরআন শরীফ জেনেদের সামনে পড়লাম, জেনেরা একথা না বলে পারল না, ইন্না সামিআনা কোরআন না যাবা, আমরা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। কারা বলল? জেনেরা। কোন যে যাদের বয়স 500 বছর, 1000 বছর, 1500 বছর, যারা জাবুর শুনেছে, তাওরাত শুনেছে, ইনজিল শুনেছে, সেই জেনেরা বলছে ইন্না সামিআনা কোরআন না যাবা, আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। এমন কোরআন শুনলাম ইয়াহদি ইলা রুশদি, কোরআন যে শুনে কোরআন তারে হেদায়তের রাস্তা দেখায় দেয়। যদি আমলের কাম দিয়া, মনের কাম দিয়া যদি কোরআন শুনে, কোরআন তারে হেদায়তের রাস্তা দেখায় দেয়। কোরআন শুনলাম আর আমরা কোরআনের প্রতি ইমান আনলাম। নবীজি বললেন, আমার মুখে যখন ওরা কোরআন শুনল, সব জেনেরা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মান ক্বালা বিহি সাদাকা, আমি তিরমিজির হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, রাসূলুল্লাহ বলেন মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন দিয়া যারা কথা বলে কেবলমাত্র তারাই সত্য কথা বলে। শুনতেছেন কথা? কান খুলে শোনেন। মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন দিয়া যারা কথা বলে তারাই সত্য কথা বলে। কেসা কাহিনী গালগপ্প নয়, আমাদের কোন হুজুর কেবলার কিরামতি নয়, এ কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। কারণ এ কোরআন আসছে কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? সেই সত্যবাদীর কাছ থেকে এসেছে কোরআন। মান ক্বালা বিহি সাদাকা, এ কোরআন থেকে যারাই কথা বলে তারাই সত্য কথা বলে। ওয়ামান আমেলা বিহি উজরা, আর এই কোরআন থেকে যারা আমল করে তাদেরকে পুরস্কৃত করা হয়, দুনিয়া পুরস্কার দেওয়া হয়, আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। ওয়ামান হাকামা বিহি আদালা, আর কোরআন থেকে যারা বিচার ফয়সলা করে তারাই কেবল জাস্টিস কায়েম করে, সুবিচার কায়েম করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বিচার হলো আসল বিচার। কোরআনের বিচার কি বিচার? আসল বিচার, ন্যায় বিচার, সুষ্ঠু বিচার, আসল বিচার কোরআন এর কাছে। যেহেতু মানুষ তৈরি করেছেন যিনি, তিনি জানেন মানুষের অপরাধ প্রবণতা, আর সেই অপরাধ প্রবণতা দূর করার জন্য শাস্তিটা কেমন হওয়া উচিত তা স্রষ্টাই ভালো জানেন, তার থেকে কেউ ভালো জানতে পারে না। এক পিতার একটা সন্তান আছে, ছেলে আছে, মেয়েও আছে, মেয়ে সুন্দরী, ছেলেও স্বাস্থ্যবান যুবক। বাপ তো মনেই করতে পারে এই মেয়েটা আর একবারই দেব, শাশুড়ির গাল মন্দ শুনবে, পয়সাও খরচ করা হবে, তার থেকে আমার ছেলের কাছে মেয়ে দিলি দিলি তো হয়। নিজের ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দেওয়া যাবে না, এটা কিসের ব্যাপার? ফতোয়ার ব্যাপার, ফতোয়ার ব্যাপার। গরুর গোশত খাই, দাম অনেক বেশি, কুত্তা তো রাস্তায় রাস্তায় পাওয়া যায়, শুয়ার তো পাওয়া যায়, তে খাই না কেন? কেন খাই না কেন তো? ফতোয়ার কারণে। ফতোয়া যদি না থাকতো, আপনারা যারা ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন আপনারা বাস্টার্ড হতেন, মুসলমান থাকতেন না। ফতোয়ার কারণেই মুসলমান আমরা আছি এবং থাকবো। ফতোয়া দিয়া কোর্ট নিয়ন্ত্রণ হবে না, বরং কোর্ট দিয়া ফতোয়া নিয়ন্ত্রণ করা যাবে না, ফতোয়া দিয়েই কোর্ট নিয়ন্ত্রিত হবে ইনশাআল্লাহ। কারণ ফতোয়া আল্লাহর। ফতোয়া কার? জোরে বলুন কার? এই ফতোয়া কোন চেয়ারম্যান দিতে পারবে না, শুনে রাখুন, কোন চেয়ারম্যান ফতোয়া দিতে পারবে না, কোন মুন্সি মৌলবী ফতোয়া দিতে পারবে না। ফতোয়া দিতে পারবে যারা মুফতি, যাদের নামের আগে আছে তারাই দিবে ফতোয়া। কাজী গ্রামে গঞ্জে কে কোন ফতোয়া দিল আর তাই দিয়ে আপনারা আজ হোল ফতোয়া বন্ধ করে দিবেন, এই পাগলামি করা চলবে না। আপনারা ফতোয়া বন্ধ করেছেন, মাদ্রাসা বন্ধ করেছেন, আলেম পিটাইছেন, মসজিদ না বানাইয়া মূর্তি বানাইছেন। আমি নারায়ণগঞ্জে ঢোকার সময় দেখলাম একটা থানা না কিসের সামনে কত যে মূর্তির কল্লা বানানো হয়েছে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ।
কোনো মুসলমানে পারে মূর্তি বানাইতে? হিন্দুরা তাদের শুনুন ভালো করে, হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানেরা তারা তাদের উপাসনালয় একটা নয়, একটার জায়গায় হাজার মূর্তি বানাবে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু 13 কোটি মুসলমানের দেশে মুসলমানদের রিভিনিউ নিয়ে, মুসলমানদের বুকের উপরে, রাজধানী শহরের উপরে, শহরে নগরে মূর্তি বানানো, গভর্নমেন্টের টাকা দিয়ে মূর্তি বানানো যাবে না, যাবে না। সমস্ত মূর্তি ভেঙে বলা হবে। শুধু পূজার জন্য সাংবাদিক ভাইদের বলছি, উল্টাপাল্টা লিখবেন না যে মূর্তি সব ভেঙে ফেলাবে, ভালো করে লিখবেন। সমস্ত পূজার জন্য, অমুসলিমদের এবাদতের জন্য যত খুশি মূর্তি বানাক, ইসলামের কোনো আপত্তি নাই। আপত্তি হলো আমার পয়সা নিয়ে, আমার ট্যাক্স নিয়ে, রিভিনিউ নিয়ে আমার বুকের উপরে মূর্তি বানাবেন, সহ্য করা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, লিমা বুইস্তা, কেন পৃথিবীতে প্রেরিত হয়েছেন, কেন আপনাকে পাঠানো হয়েছে? হুজুর বলেছেন, বুইস্তু লিকাসরিল আসনাম, পৃথিবীতে এসেছি মূর্তি ধ্বংস করার জন্য। বিশ্বকবি আল্লামা ইকবাল বলছেন, বুত সেখান উঠে গায়েব, বাকি জো রহে বুতগর হ্যায়, বুত সেখান উঠে গায়েব, বাকি জো রহে বুতগর হ্যায়, থা ইব্রাহিম পেদার আর পেসার আজার হ্যায়। যারা মূর্তি বিনাশ করত তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আগে আজরে মূর্তি নির্মাণকারী, আজরের ঘরে মূর্তি ভঙ্গকারী, বিনাশকারী ইব্রাহিমের পয়দা হতো, আর এখন মূর্তি ধ্বংসকারী ইব্রাহিমের ঘরে মূর্তি প্রস্তুতকারীরা তৈরি হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ জালে। মূর্তির সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই, কিসের ভাস্কর্য? মূর্তি তৈরি করবে অন্য জাতিরা, তাদের খুশি মূর্তি যত খুশি বানাতে পারে, মুসলমানদের সাথে মূর্তির কোনো সম্পর্ক হইতে পারে না। এই সরকার যদি অন্যায় করে, আমার সম্পর্কে আপনাদের জানা আছে, আমি কারো চাকরি করি না, আমি যেমন বাইরে বলি, সরকার যদি অন্যায় করে ভিতরে ঝড় তুলে দেব, ইনশাআল্লাহ ছেড়ে দেব না। পার্লামেন্টের ভেতরে সর্বপ্রথম ঢুকে দেখছিলাম মানুষ রুকু দেয়, আমার পাশে মান্নান সাহেব ছিলেন বিমানমন্ত্রী বিএনপির আগে, আমি তার বললাম, মান্নান ভাই মানুষেরা রুকু দেয় কেন? কয় রুকু দেয় না, এগুলি হচ্ছে এই পার্লামেন্টের নিয়ম হলো এরকম, আপনি তো বোঝেন না, নতুন আসছেন। আমি বললাম, তা ঠিক, আমি বুঝি না, কিন্তু এইরকম রুকু দেবে কেন? কয় যে পার্লামেন্টের বইয়ের মধ্যে রুলস অফ প্রসিডিওর লেখা আছে, আর্টিকেল নম্বর 263, ওখানে লেখা আছে। আমি দেখ, উনি খুলে আমারে দেখাইলেন, দেখেছি সত্যিই লেখা আছে যে এখানে ঢুকতে হলে, এখানে এখানে ঢোকা প্রবেশকালীন এবং বহির্গমনকালীন উভয় অবস্থায় স্পিকারকে সম্মান জানাবার জন্য মাথা নিচু করিতে হইবে, মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে। আমার ইমান আমাকে বাধা দিল, আমি সময় নিলাম এবং আমি পার্লামেন্টে বক্তব্য রাখলাম, প্রায় 12-14 মিনিট বক্তব্য রেখেছে এই বিষয়ের উপরে। বলেছি, স্পিকার সাহেব, আপনি মুসলমান, আমরাও মুসলমান, আপনি আমাদের সালাম দিবেন, আমরা সালামের জবাব দেবো, আমরা বেশি, আপনি একা, অথবা আমরা সালাম দিব, আপনি সালামের জবাব দিবেন, আর অন্যান্য জাতির সংসদ সদস্যরা তাদের ধর্মের রীতিনীতি অনুযায়ী যেমন খুশি তেমন করবেন, কিন্তু মাথা নত করা চলবে না। মাথা নত করবে মানুষ কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, এমনকি পয়গম্বরের সামনে মাথা নিচু করা জায়েজ নাই, হারাম। পীর ওলি বুজুর্গ মা বাবা কারোর সামনে মাথা নিচু করা যাবে না। এই মাথা কেবলমাত্র নত হবে কার কাছে? একজন কবি বললেন, আমারে মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তরে। একজন মুশরিক কবি, তিনি বললেন, তিনি শিরকে বিশ্বাস করেন, তাই তিনি বলেছেন, আমারে মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তরে। কিন্তু তাওহীদবাদী কবি, জাতীয় কবি কাজী নজরুল গর্জে উঠলেন, বলবীর বল উন্নত মানুষের, এ শির নিহারি রত শির ওই শিখর হিমাদ্রির, আমার মাথা কারো চরণ ধুলার তরে নত হয় না, আমার মাথা উঠতে থাকে আকাশ বাতাস ইথার ফুড়ে, সাত আকাশ ফুড়ে আমার মাথা গিয়ে থাকে আরশের সাথে, নত যদি হয় আরশের মালিকের সামনে হয়, কোনো মানুষের সামনে হয় না। এটাই হচ্ছে ইসলামের আইডিয়া, এটাই থিম, এটাই ইসলাম বুঝা। পার্লামেন্টে বক্তব্য রাখার পর ইন্না শিরকা লাযুলমুন আযীম কোরআন হাদিস দিয়ে বলেছি, স্পিকার সাহেব অন্যান্য সময় প্রায়ই
প্রধানমন্ত্রীর চোখের দিকে তাকায় দেখেন কোন দিকে রুলিং দিবেন, কি করবেন না করবেন, ওদিকের কিছু একটু আকার ইঙ্গিতে কিছু পেতে চান। সেদিন আমি লক্ষ্য করেছি সারাক্ষণ আমার দিকে তাকানো ছিলেন, বললেন মাওলানা সাহেব আপনি আজকে যে বক্তব্য রেখেছেন আপনার বক্তব্যের সাথে আমি একমত হয়ে গেলাম। আল্লাহর মেহরবানি পার্লামেন্টে শিরক কমে গেছে আলহামদুলিল্লাহ বললাম। দুই চারজন এখনো করে নাকি আমি দেখি নাই, যদি কেউ করে আল্লাহ তাকে মাফ করুন, এই বদভ্যাস আল্লাহ পরিত্যাগ করার তৌফিক দান করুন, বলেন আমি। আবার আরেকজন পার্লামেন্ট সদস্য মারা গেলেন, স্পিকার সাহেব বললেন আসুন আমাদের একজন সংসদ সদস্য মারা গেছে তার রুহের মাগফিরাতের জন্য আমরা এক মিনিট দাঁড়াই থাকি। আমি বললাম স্পিকার সাহেব এক মিনিট দাঁড়াইলে যদি সওয়াব হয় আসুন আরো পঁচিশ মিনিট দাঁড়াই থাকি। এটা কেমন কথা, এই বোবা সংস্কৃতি কোথেকে এলো? নীরব হয়ে দাঁড়ায় থাকবো আমরা কি আমাদের বাপের কবরের কাছে কি নীরব হয়ে থাকি? কোন পীর বুজুর্গের কবরের কাছে কি নীরব হয়ে থাকি? তা তো থাকি না, সেখানে গিয়ে দোয়া দরুদ পড়ি। তা আমার সংসদ সদস্য একজন মারা গেছে, ভাষা আন্দোলনে আমাদের শহীদরা মারা গেছে, মুক্তিযুদ্ধে আমাদের লোকেরা শহীদ হয়েছেন, আমরা নীরব হব কেন? তাদের জন্য সরব হই, সুরায় ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, দোয়া করি। বললাম স্পিকার সাহেব আমার মাহফিলে আমি যা বলি লোকেরা তাই শোনে, কিন্তু এই পার্লামেন্টের মাহফিল আপনার, এখানে আমার কথা কাজ হবে না। আমার মাহফিল হলে আমি দোয়া দরুদ পড়তে বলতাম, আপনি ইচ্ছা করলে লোকদেরকে সুরায় ফাতিহা সুরায় ইখলাস পড়তে বলতে পারেন। স্পিকার সাহেব বললেন আপনারা সকলে সুরায় ফাতিহা ইখলাস পড়ুন। পরিবর্তন আনার জায়গা পার্লামেন্ট, পার্লামেন্ট কল কারখানা কি বলে রাস্তাঘাট পুল ব্রিজ ইত্যাদি এগুলির জায়গা, এগুলির জন্য সেক্রেটারিয়েট আছে, এলজিডি আছে, এলজিআরডি আছে, পার্লামেন্ট আইন তৈরি করার জায়গা। সে আইন তৈরি করা যে জায়গাটি সেই জায়গায় এখন চার দল এসেছে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি মনে করি বিশ্বাস করি চার দলীয় ঐক্য যদি ঐক্যবদ্ধ ভাবে আর তিনটা নির্বাচন একসাথে করতে পারে, জালিমেরা ভারতের পা চাটা গোলামেরা বাংলাদেশের মসনাদার কোনদিন চোখে দেখবে না ইনশাআল্লাহ। ঐক্য হলো সবচাইতে বড় জিনিস, আল্লাহ রহমত আর ঐক্য। এই দেশকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমাদের মানুষগুলি সুন্দর, তবে নামাজ একটু কম পড়ে। এই যে মানুষের আসছে ওয়াজ শোনে কিন্তু নামাজ পড়ে কম, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? একজনে শুনছিল উজুতে দারুণ সব উজু করিয়া তারপরে শুয়ে রয়েছে ঘুমাই রয়েছে আর নামাজ পড়ে না। এখন আপনারা বলেন এর উজুতে কোনো সব হবে? সারা রাত ওয়াজ শুনলেন নামাজ পড়লেন না, এতে লাভটা কি? কোনো লাভ আছে? লাভ নেই। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহর নবী বলেন লা দীনা লিমান লা সালাতা লাহু, নবী জি বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে না তার কাছে দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো বলেন নাউযুবিল্লাহ। 82 বার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন নামাজ পড় নামাজ পড়, 82 বার বলেছেন। এতবার বলার পরেও যারা নামাজ পড়ে না, মনে রাখবেন আপনার নাম ভোটার লিস্টে লেখা আছে মুসলমান, পাসপোর্টে লেখা আছে মুসলমান, সার্টিফিকেটে লেখা আছে মুসলমান, আদমশুমারিতে লেখা আছে মুসলমান, কিন্তু আপনি নামাজ পড়েন না, আল্লাহর খাতায় আল্লাহর কসম আপনার নাম মুসলমান হিসেবে নাই। নামাজ 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 দিয়ে সমাজ গঠন হয়, কালেমা ভিত্তিক ঐক্য, নামাজ ভিত্তিক সমাজ, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, আর হজ ভিত্তিক বিশ্ব ভ্রাতৃত্ব যদি তৈরি হয়। আবার বলি নামাজ ভিত্তিক কলেমা ভিত্তিক ঐক্য, কলেমা ভিত্তিক ঐক্য, নামাজ ভিত্তিক সমাজ, যাকাত ভিত্তিক অর্থনীতি, আর হজ ভিত্তিক বিশ্ব ভ্রাতৃত্ব যদি আমরা তৈরি করতে পারি, সারা দুনিয়ার নেতৃত্ব মুসলমানদের পায়ের উপরে চুমো খাবে ইনশাআল্লাহ। বলি বলেন ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ থাকুন, সন্ত্রাসীদেরকে ধরিয়ে দিন, সন্ত্রাসীদেরকে পুলিশে সোপর্দ করুন, গোপন করবেন না, যেই হোক সন্ত্রাসী। আমি তো আমার এলাকায় এসপিডিসি কে বলেছি সন্ত্রাসী গ্রেফতার করার পর যদি তাকে কেউ তদবির করে ছাড়াইতে আসে তারেও গ্রেফতার করো। সর্বশেষ কথা, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আলহামদুলিল্লাহ। কোন চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যার সহস্র বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা কখনো হয় নাই, কোন আলহামদুলিল্লাহ। নির্বাচনের পর যখন চার দলীয় ঐক্যজোট জিতে গেল, ওরা তখন প্রতিহিংসা পূরণের জন্যে দুর্গাপূজাকে কাজে লাগাইল,
বলল এদের উপরে অত্যাচার হয়, মারামারি হয়, এই হচ্ছে সেই হচ্ছে, দেখা গেল ওদের লোকেরাই ওদেরকে ভয় দিচ্ছে। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ আছে, অক্ষুণ্ণ থাকবে, কারণ আল্লাহর নবী বলেছেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু তারা মুসলমানদের কাছে আমানত, এই আমানতের উপরে যারা জুলুম করবে তাদের উপরে যারা অত্যাচার করবে, কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এই কথা পৃথিবীতে আর কেউ বলে নাই। সেই জন্য আমার দেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভাইয়েরা ব্যবসা বাণিজ্য সব আরামসে করছে, বিয়ে শাদি ওঠা বসা সব তারা সঠিকভাবে করছে। সুতরাং যা হচ্ছে আগে যারা ক্ষমতায় ছিলেন তাদের লোকেরাই করছে। শাহরিয়ার কবির গ্রেফতার হয়েছেন, পত্র পত্রিকা আমরা দেখতে পাচ্ছি তিনি যা করেছেন তা সবগুলি সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য করেছেন, ঠিক কিনা? সুতরাং আপনারা সতর্ক থাকুন, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখুন, বজায় ছিল আরো সুদৃঢ় করুন, এবং এইখানে শিরক এবং বিদাত মুক্ত সমাজ গড়তে হবে। এক শ্রেণীর লোক বের হয়েছে যারা নিজেদের নামের আগে সম্রাট লাগায়, সম্রাট, আর এরপরে মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দরকারি বলে, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ডুবলো কবে? দুটি কথা এখানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের পুনর্জীবন দানকারী, প্রথম কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ইসলাম নাই, ইসলাম আল্লাহ। যারা বলেন ইসলাম কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইটার প্রচারক। আর পুনর্জীবন দানকারী তুমি কে? মৃত্যু হলো কবে আর পুনর্জীবন দিতে তুমি কে এসেছো? নামের আগে সম্রাট বসাইয়া নিজেকে অহংকারী হিসেবে প্রমাণ করেছো। সুতরাং শিরক এবং বেদাতকারীদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না, এমন কথাও তিনি বলেন, তার নাম আমি জানি না, যে সব জায়গায় যে বিভিন্ন জায়গায় আশেকের রসুল ইত্যাদি লিখে টিকে দেওয়ালে দেওয়ালে লেখা হয়, তিনি বলেন আমার মাহফিলের ভিতরে আল্লাহ এসে মোনাজাত করে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ মোনাজাত করে কার কাছে? নাউজুবিল্লাহ বলে। বাড়ির নাম রাখছে বাবে রহমত, যেই বাড়ির মধ্যে তিনি তার পরিবারের লোকেরা পেশাব করে পায়খানা করে ওই বাড়ির নাম বাবে রহমত, নাউজুবিল্লাহ। সুতরাং শিরক এবং বেদাত পন্থীদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। হকপন্থী আলেমুল আমাদের সাথে থাকুন, হকপন্থী আলেমুল আমাদের সাথে থাকুন, ইসলামী আন্দোলনের সাথে থাকুন। আল্লাহ পাক সকলকে তৌফিক দিন জোরে বলেন আমিন। নামাজ জীবনে আর ছাড়বো না, এই ওয়াদা কি করা যাবে? এই নারায়ণগঞ্জ বছরের পর বছর তাফসীর করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, আমাকে আপনারা দেখেছেন তাফসীর করেছি, জনাব আলহাজ মহিউদ্দিন সাহেব এখনো আছেন, মোল্লা খবিরুদ্দিন সাহেব আরো অনেকে আছেন, আমি সকলের নাম তো মুখস্থ নাই, সব আমার কাছে বসা, এই সামনেই তারা বসে আছেন। ওনাদের নেতৃত্বে কোরআন শরীফের তাফসীরে মাহফিল হয়েছে, কত হিন্দু মুসলমান হয়েছে, কত বিপর্দা নারী পর্দা গ্রহণ করেছে, বছরের পর বছর মাহফিল চলেছে, এত মানুষ হয়েছে, চিলড্রেন পার্কের সেই বিশাল ওয়াল গেট ভাঙ্গে পড়ে গিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই নারায়ণগঞ্জ তাফসীর মাহফিল আমার পাশে বসে আমার তাফসীর শুনেছে, মনে আছেন আপনাদের? আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, বলেন আমিন। এই সেই নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জে তাফসীর বন্ধ করা হয়েছে, আমাকে ঢুকতে দেওয়া হয় নাই, নারায়ণগঞ্জের বাইরে বিরাট সাইনবোর্ড লাগানো হয়েছে অমুক অমুক নিষিদ্ধ, যারা লিখছে আল্লাহ তাদের এখন নিষিদ্ধ করে দিছে, ঠিক কিনা? কন তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এইভাবেই আল্লাহ পাক ইতিহাসের ঘূর্ণায়মান চক্রের আবর্তনে কখনো চাকা উপরে আসে কখনো উপরের চাকা নিচে চলে যায়। আল্লাহর সাথে কোরআনের সাথে আলেমদের সাথে যারা বেয়াদবি করে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিতে সক্ষম না তিনি দুর্বল? সক্ষম কি বলুন? আরে ভাই নমরুদ হামান সাদ্দাত ইরানের শাহান শাহ রেজা শাহ পালবীর মতো মানুষ আল্লাহ পাক পথের ভিখারি বানায় দিয়েছেন, হাতি ঘোড়া গেল তল ছাগলে কয় কতজন। সুতরাং আল্লাহ পাককে ভয় করুন, নামাজ পড়ুন ঠিক মতো, বেশাবৃত্তি নারায়ণগঞ্জের যথেষ্ট বদনাম ছিল তাও উঠে গেছে, উঠে গেছে না, জোরে আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জের শের দিন, নারায়ণগঞ্জের সিংহ পুরুষেরা আবার জাগ্রত হও, তাফসীর মাহফিল সিরাত মাহফিল প্রতিদিন এই জায়গায় উচ্চারিত হোক আল্লাহর আওয়াজ, কোরআনের আওয়াজ, কালেমার আওয়াজ। আর যারা দুর্নীতিবাস, ভারতের গোলাম, যারা দেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়, শিরক এবং বিদআত যারা নিমজ্জিত করতে চায়, তাদের থেকে নারায়ণগঞ্জকে মুক্ত করে নূরগঞ্জ আল্লাহ বানায় দিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন।
আমার বক্তব্য শেষ করার আগে আমি ওয়াদা নিতে চাই, জীবনে আর নামাজ ছাড়বো না। ওয়াদা করতে পারবো? ইনশাআল্লাহ পারবো। সবাই দুহাত উঁচু করে বলেন ইয়া আল্লাহ, সচ্চারে বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে, পবিত্র সিরাত মাহফিলে দুহাত উঁচু করে তোমার নামে কসম করি, তোমার নামে ওয়াদা করি, তোমার নামে শপথ করি, যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততক্ষণ পর্যন্ত, বলেন ততক্ষণ পর্যন্ত, ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের রোজার ছাড়া আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিৎকার দিয়া বলেন ইয়া আল্লাহ, আমার আজকের এই ওয়াদা আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও। আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আমরা মুনাজাত করব, মুনাজাতের আগে কেউ নড়বেন না। মুনাজাতের আগে আমাদের সম্মানী সম্মানিত মাননীয় দুইজন মন্ত্রী এখানে উপস্থিত আছেন, স্থানীয় সংসদ সদস্য আছেন, মাননীয় সংসদ সদস্য। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য মাননীয় মন্ত্রী মহোদয়ের মুখে এবং স্থানীয় মাননীয় সংসদ সদস্যদের মুখে গুরুত্বপূর্ণ কথা আলোচনা শুনেছেন। এখন আমরা দোয়া করব। মুনাজাতের আদব হলো বসা, যদি পারেন দাঁড়ানো ভাইরা বসুন। মুনাজাতের পর এশার নামাজ আমাদের সামনে, এত বড় জামাত আমরা কোথাও পাবো না এখন গিয়ে। সুতরাং যাদের অজু আছে তারা মুনাজাতের পর কাতার দিয়ে দাঁড়ায় গেলে আমরা এশার নামাজটা জামাতে আদায় করতে পারবো, তাতে করে আল্লাহ পাকের রহমত আমরা লাভ করতে পারবো। আমরা বলি আলহামদুলিল্লাহ। এখানে সকলেই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বিশেষ করে মাননীয় সংসদ সদস্য জনাব গিয়াসউদ্দিন সাহেব যে কথাটি বলেছেন আমার কাছে দারুণ ভালো লেগেছে। তিনি বলেছেন রাস্তাঘাটের উন্নয়ন কাদের জন্য? মানুষের জন্য। সেই মানুষের চরিত্রের উন্নয়ন যদি না হয় তো রাস্তাঘাট করে কি লাভটা কি? কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন মানুষের চরিত্রের উন্নয়ন হবে কি দিয়ে? মানুষের চরিত্র তৈরি করার জন্য কোনো ফ্যাক্টরি নাই। কাপড় তৈরি করার টেক্সটাইল মিল আছে, যে কোনো জিনিস তৈরি করার ফ্যাক্টরি আছে, কিন্তু চরিত্র তৈরি করার ফ্যাক্টরি একটা আছে। সেই ফ্যাক্টরি তৈরি করেছেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম। সেই ফ্যাক্টরি হচ্ছে মাদ্রাসাগুলি, সেই ফ্যাক্টরি হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা। সেই কোরআন হাদিসের শিক্ষা সকলকে গ্রহণ করতে হবে। আজ যত মুসলমান এখানে হাজির হয়েছেন, আমি সকলকে বিনয়ের সাথে আরজ করব, কোরআন শরীফ বাংলা ভাষা এখন পাওয়া যায়, আমার প্রিয় মাতৃভাষা বাংলা ভাষা। এই ভাষায় বাংলায় কোরআন শরীফের তাফসীর হয়েছে তাফহিমুল কোরআন, তাফসীর হয়েছে ফি জিলালিল কোরআন, তাফসীর হয়েছে মারিফুল কোরআন, তাফসীরে আশরাফি, অনেক তাফসীর বাংলা ভাষায় পাওয়া যায়। আপনারা মেহরবানি করে কোরআন শরীফের তাফসীর কিনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি হাদিস হীরকখণ্ড তুল্য। একটা হাদিস যদি এক পাল্লা রাখা হয়, সারা দুনিয়া যদি এক পাল্লা রাখা হয়, একটা হাদিসের সমতুল্য হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস বাংলা ভাষায় ছাপা হয়েছে, ইসলামের সাহিত্য ছাপা হয়েছে, ইসলামের সাহিত্যের সম্ভার ছেড়ে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, বেশি করে আপনারা কোরআন শরীফ পড়ুন, তাফসীর পড়ুন, হাদিস পড়ুন, আর আপনাদের যুবক ছেলেদেরকে দ্বীনের পথে পরিচালিত করার জন্য চেষ্টা করুন। এখানে দুজন মাননীয় মন্ত্রী আমাদের পাশে আছেন, একজন পাওয়ারফুল মন্ত্রী বস্ত্রমন্ত্রী জনাব আব্দুল মতিন চৌধুরী সাহেব, আরও একজন সম্মানিত প্রতিমন্ত্রী জনাব অধ্যাপক রিজাউল করিম সাহেব। ওনারা সেইখানে কথা বলতে পারেন, যেখানে আমি পারি না বলতে সেখানে উনি বলতে পারেন। আমি পার্লামেন্ট পর্যন্ত যেতে পারি, ওনারা এর থেকে উঁচু জায়গায় যেতে পারেন। আমি পার্লামেন্টে তুলব, ওনাদেরকে অনুরোধ করব, যুবকদের চরিত্রকে ভালো বানাবার জন্য অশ্লীল ছায়াছবি, অশ্লীল চিত্র তুলে দিতে হবে। এখনো দেওয়ালে দেওয়ালে এমন সব সিনেমার পোস্টার টানানো, যা মা, যা কোনো বাবা তার মেয়েকে রিক্সায় করে যাওয়ার সময় এই দৃশ্য চোখে পড়লে পরে বাপের চক্ষু বন্ধ হয়ে যায়। সুতরাং আওয়ামী লীগ ক্ষমতায় থাকার আমলে সেন্সরশিপ কি একটা অভিনয় আইন, অভিনয় নিয়ন্ত্রণ আইন, এই অভিনয় নিয়ন্ত্রণ আইনকে তারা তুলে ফেলে দিয়েছিল।
যার কারণে যেমন খুশি তেমন অভিনয় করে সেগুলির ছবি ছাপিয়ে দেওয়া হয়, পোস্টার করে দেওয়ালে দেওয়ালে। কি করে যুবক ছেলে উঠতি বয়সের ছেলে মেয়ের চরিত্র ভালো হবে কি করে? এই ছেলেদের চরিত্র ভালো বানাতে হলে ফ্যান্সি ডিল, ফ্যান্সি ডিল, জুয়া, যে কথা বস্ত্রমন্ত্রী মহোদয় বলেছেন, তিনি সমাজের নার্ভে হাত দিয়েছেন, আসল কথা বলেছেন। এই জুয়া ফ্যান্সি ডিল কেন হয়? এগুলি আমদানি হয় ডিসেন্টিনার মাধ্যমে, ছবি দেখে তারপরে এগুলি তারা ভোগ করে। এগুলি কেমনে আসে বাংলাদেশে সেগুলি দেখতে হবে, সেই পথকে বন্ধ করতে হবে। সিঙ্গাপুরের মতো একটি অমুসলিম দেশ, ছোট্ট একটি দেশ, তারা ডিসেন্টিনার ভেতরে খারাপ ছবিগুলি তারা নিয়ন্ত্রণ করে। তারা তার দেশবাসীকে বলেছে স্পোর্টস, ওয়াইল্ড লাইফ এবং কিউজিওগ্রাফি, ন্যাশনাল জিওগ্রাফি, এই ধরনের নিউজ, এগুলি ছবি ছাড়া কোন বাজে ছবি ডিসেন্টিনার মাধ্যমে তারা সিঙ্গাপুরে ঢুকতে দেয় না, তারা বন্ধ করে দিয়েছে। আমরা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, আমার দেশের ডিসেন্টিনার মাধ্যমে বাজে ছবি দেখতে দেওয়া হবে না। এবং যত সিনেমার মালিকদেরকে আপনারা বলে দিবেন কোন অশ্লীল ছবি পোস্টার দেওয়ালে টানানো যাবে না, শুধু পতিতালয় উচ্ছেদ করলে হবে না, জেনা করার পথ বন্ধ করতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সা'আ সাবিলা, জেনা করা তো দূরের কথা, জেনার কাছেও যেও না। জেনার কাছে যাওয়ার জন্য রুট হচ্ছে অশ্লীল নাচ, অশ্লীল গান, অশ্লীল ছায়াছবি, ডিসেন্টিনার মাধ্যমে যেসব ভুলভুলিম হাবিজাবি দেখানো হয়, এর দ্বারা জাতির চরিত্র নষ্ট হয়ে যায়। সুতরাং জাতীয় চরিত্র বিল্ড আপ করতে হলে জওয়ান, আমাদের যুবকরা আমাদের সম্পদ, আমাদের বাড়তি জনশক্তি, আমাদের অ্যাসেট, এগুলি বাদের নয়, এগুলি অ্যাসেট, এদেরকে কর্মীর হাতে পরিণত করতে হবে, চরিত্রবান বানাতে হবে। এই চরিত্রবান বানাতে হলে অন্যায় পথের, অন্যায় পথের রাস্তায় ব্যারিকেড দিতে হবে। একজন মৌলবী সাহেব ছিলেন, কথায় কথা আসলো, এখনই মোনাজাত করবো। তার একটা ছাগল, ছাগলকে বলছে এই ছাগল শোন, এই হলো আমার জমিন, এইখানে যা আছে খাবি, এর বাইরের জমিন আমার না, পরের জমিনের বেগুনের ক্ষেত যদি খাস কবিরা গুনাহ হবে, কেয়ামতে দোজখে যাবি। ছাগলের কান ধরে ছাড়িয়ে দিছে, এই ছাগলা বুঝছিস? ছাগলে ব্যথা পায়ে মাথা নাড়া দিছে। মৌলবী সাহেব মনে করছে বুঝছে, এখন ছাগলে কি কবিরা গুনাহ বুঝে? সে যেই সুযোগ পেয়েছে পরের জমিনের বেগুনের ক্ষেত খাইছে। এরপরে ছাগলের জেল হয়ে গেল, ছাগলের জেল বোঝেন তো কোন জায়গা, খোয়াড়ে নিয়ে গেছে, তিন দিন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। যখন খবর এলো মুখ খোয়াড়ে, বেচারা জরিমানা দিয়া খোয়ার থেকে ছাগল বাইর করিয়া সারা রাস্তায় কান ধরে টানতে টানতে আছে মরার ছাগলা। এত বললাম পরের জমিনের ক্ষেত খাইলে কবিরা গুনাহ হয়, তাও খাইনি, আর খাবি? কান ধরে দিছে টান, ব্যথা পাইয়া ছাগলে মাথা নাড়া দিছে। ও মনে করছে যে আর বুঝি খাবে না, কি বলেন খাবে না? আবার যদি সুযোগ পায় জম্মের খাওয়া খাবে, কারণ তিন দিনের না খাওয়া। যুবকদেরকে ভালো বানাইতে হইলে খারাপ পথ বন্ধ করতে হবে। এয়ারপোর্টে বসে পেশাব করার জায়গা নাই, দাঁড়ায় পেশাব করবেন। এখন লেখা আছে বসে পেশাব করতে হবে, দাঁড়ায় পেশাব করা মুসলমানের কাম না। এখন আপনি যদি বসে পেশাব করার ব্যবস্থা না করেন, লোকটা কি পেট ফুলে মরবে নাকি? আগে তো ব্যবস্থা করবেন। এই জন্য যুবক খারাপ হতে পারে, এই ফেন্সিডিল আসে কি করে? বড় টাইট করতে হবে, ফেন্সিডিল যারা বিক্রি করে ফ্যানের সাথে ঝুলাইয়া সারাদিন পিটান, মায়ের চেয়ে বড় সুদ নাই, বাপের নাম ভুলে দেন। সুতরাং আজ বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন সাহেব এবং স্থানীয় সংসদ সদস্য জনাব আব্দুল হাই সাহেব, হ্যাঁ আবুল কালাম সাহেব, বিরাট দায়িত্ব আপনাদের। আপনারা এগুলি কন্ট্রোল করবেন, মন্ত্রী মহোদয়ের কানে দেবেন, পুলিশ প্রশাসনকে শক্তিশালী হতে হবে, মজবুত হতে হবে। যেই সরকার আসবে সেই সরকারের তালে তালে না, বিবেক দিয়ে কাজ করতে হবে, বিবেক দিয়ে কাজ করতে হবে। কাউকে খুশি করার জন্য অন্যায় ভাবে কাউকে গ্রেফতার করা যাবে না। 54 ধারায় গ্রেফতার করে চোরকে ডাকাত বানাবেন, চার দলীয় সরকার তা বরদাস্ত করবে না। কাজী আপনাদেরকে আল্লাহকে ভয় করে বিবেককে সামনে রেখে কাজ করতে হবে, বিবেক সামনে রেখে কাজ করুন, আল্লাহকে ভয় করুন। নারায়ণগঞ্জ আল্লাহ যেন নূরগঞ্জে পরিণত করে দেন, এখানকার জুয়া ফেন্সিডিল বেশ্যাবৃত্তি সব দূর হয়ে গিয়ে
এখানে যেন ভাইয়েরা মাথায় টুপি দিয়ে দিনের বেলায় রাত্রির বেলায় হাঁটতে পারে, মাহফিল করতে পারে, মা বোনেরা গভীর রাত্রে চলে যাবে, কারো যেন মনের মধ্যে কোনো চিন্তা দ্বিধা দ্বন্দ্ব না থাকে, নারায়ণগঞ্জকে নূরগঞ্জ বানায়া এইভাবে প্রমাণ করতে হবে বাংলাদেশে আদর্শ জেলায়, যেন এটাকে আল্লাহ পাক পরিণত করে দেন, বাংলাদেশের জন্য মডেল হয়ে যায় নারায়ণগঞ্জ, আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যারা ব্যবসা করেন নামাজ পড়ে পড়ে কপালে তো দাগ ফেলাইলে হবে না, যারা ব্যবসা করেন ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, মিথ্যা কথা বলবেন না, কবিরা গুনার কাছে যাবেন না, সবাই ভালো থাকুন, আল্লাহ পাক রহমত করবেন। আমার সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ, সৌদি আরবের মতো বালু আর বালু, পাহাড় আর পাহাড়, সেই দেশের মানুষ যদি খাইয়া খাইয়া পেটটারে দুইটা তরমুজের মতো বানাইতে পারে, আমার দেশের মানুষ না খাই মরবে কেন? কেন মরবে? আল্লাহ ওদের ভালোবাসে আর আমাদের কি শত্রু মনে করে? না, আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আন্নাহালাল কুরআনু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, আমার উপর ঈমান যদি আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, সেই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহ পাক বরকতের দরজা বাংলাদেশের জন্য খুলে দেবেন। মন্ত্রীরা মন্ত্রীরা বক্তৃতা করতেছেন, ইসলামের কথা বলতেছেন, আলহামদুলিল্লাহ কবেন না, আলহামদুলিল্লাহ, তারা কোরআনের কথা বলছেন, হাদিসের কথা বলছেন, আলহামদুলিল্লাহ দেশের ভাগ্য খুলে গিয়েছে। যখন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান এবং মন্ত্রী পরিষদ তারা যখন ইসলামের কথা বলেন, আল্লাহর কথা বলেন, আমি মৌলানা মানুষ, মৌলবী মানুষ, আমার কথার চাইতে ওনাদের কথার গুরুত্ব বেশি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কী জীবনে 13 বছর বসে আল্লাহর ঘরের মধ্য দিয়া একটা মূর্তিকেও 1 ইঞ্চি সরাইতে পারেন নাই, কথা ঠিক কিনা? কিন্তু মদিনে আসলেন, রাষ্ট্রপতি হলেন, ইসলামী রাষ্ট্র হাতে এলো, মক্কা দখল করলেন, একখানা লাঠি হাতে ছিল, আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করে মূর্তিগুলির মাথায় আঘাত হানলেন, কল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, লাঠি মেরে মূর্তিগুলি আসমান মেরে ভেঙে চুর মার করে দেওয়া হলো। আল্লাহর ঘরের মধ্যে মূর্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করেননি, সুতরাং এটার নাম পাওয়া। এখন পাওয়ার এসেছে, দিনদার ইমানদার ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, এমন মুসলমানদের হাতে ক্ষমতা এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদের সকলের প্রতি রহম করেন। আমরা নামাজ পড়বো, এখানে মোনাজাত করে বিদায় হব, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ জনতা আমরা গুনাহ বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, দীর্ঘক্ষণ কোরআন হাদিসের কথা যা আলোচনা করেছি, সবটুকুন জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মোবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত ছুঁয়া আছে আল্লাহ তাদের আরো আর পরে সবাব পৌঁছায় দাও। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে, আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ পাক কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, দেশ স্বাধীনের পর থেকে নিয়ে প্রতি বছর এই নারায়ণগঞ্জে কত তাফসীর হয়েছে, ওয়াজ মাহফিল হয়েছে, আমি তোমার গোলাম, বছরের পর বছর ধরে কোরআনের তাফসীর এই ময়দানে করেছি, মাঝখান থেকে কতগুলি বছর চলে গেল কোরআনের কথা বলতে এই এলাকার মানুষেরা সাহস পায় নাই। আয় আল্লাহ তাআলা, সেই দিন থেকে নিয়ে পর্যন্ত যত নারায়ণগঞ্জের মুরব্বীরা আমাদের সাথে কাজ করেছিলেন, কোরআনের তাফসীরের মাহফিল আয়োজন করেছিলেন, তাদের মধ্য থেকে আজ যারা বেঁচে নাই, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দিও। রব্বুল আলামিন, তামাম পৃথিবীতে মুসলমানেরা বড় বিপদে আছে, আল্লাহ মুসলমানদের প্রতি রহমত নাজিল করো। আফগানের মুজাহিদ মুসলমান, আফগানের
অসহায় মুসলমানগুলি যারা জুলমের শিকার হয়েছে, আল্লাহ তুমি তাদের উপর রহমত নাজিল করো। আল্লাহ কাশ্মীরের স্বাধীনতা কামী মুসলমানদেরকে মুক্ত করে দাও। চেচনিয়া বোসনিয়া আলজেরিয়ার মুসলমানদের প্রতি রহম করো। প্যালেস্টাইনকে ইহুদিদের হাত থেকে আল্লাহ মুক্ত করে দাও। রব্বুল আলামিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি হেফাজত করো। হায় আল্লাহ তাআলা, আমাদের দেশে 1 অক্টোবর তারিখে নির্বাচনের মাধ্যমে তুমি যে 4 দলীয় সরকার কায়েম করার তৌফিক দিয়েছ, এই সরকারকে সঠিকভাবে দেশ পরিচালনার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা বক্তব্য রেখেছি, জনগণ সেই কথার উপরে ভোট দিয়েছে। আল্লাহ তাআলা দেশ থেকে সন্ত্রাস এবং দুর্নীতি দূর করে দাও। যারা চাঁদাবাজ সন্ত্রাসী তাদের হেদায়েত করে দাও। সবাই বলেন আমিন। আল্লাহ সন্ত্রাসী এবং দুর্নীতিবাজকে হেদায়েত করে দাও। চাঁদাবাজ মাস্তান সন্ত্রাসী তাদেরকে হেদায়েত করে দাও। আল্লাহ তাআলা, তোমার ইলমে যদি জানা থাকে তাদের কিসমতে হেদায়েত হবে না, তাহলে নমরুদ হামান সাদ্দাতকে যেমন গজব দিয়েছো, এদেরকেও গজব দিয়ে আল্লাহ বিদায় করে দাও। আল্লাহ তাআলা, তুমি নারায়ণগঞ্জকে নূরগঞ্জ বানায় দাও। সকলের দিলের মধ্যে ইমানের নূর পয়দা করে দাও। স্থানীয় সংসদ সদস্যদের প্রতি রহমত নাজিল করো, তাদের যারা ভোট দিছে তাদের উপর রহমত নাজিল করো। আল্লাহ বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জকে একটি আদর্শ জেলায় পরিণত করে দাও। এখানকার ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করে দাও, রোগ ব্যাধি দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দান করে দাও। আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, আমাদের জিন্দগির গুণা আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, যুবকেরা যারা হাত তুলেছেন, মাবুদ মেহেরবানি করে যুবকদেরকে হযরত খালিদ বিন ওলিদের মতো, শহীদ তিতুমের মতো আল্লাহ তুমি বানায় দাও। সমস্ত যুবকদেরকে নামাজি বানাও, দিনদার বানাও, পরহেজগার বানায় দাও। আল্লাহ তাআলা, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ করেছেন, পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য এটা তুমি ওসিলা বানায় দাও। আয় আল্লাহ, স্থানীয় বিএনপির সভাপতি সাহেবের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তার প্রতি তুমি রহম করো। এবং অন্যান্য রাজ্যে দোয়া চাইছেন, আল্লাহ সকলের দোয়া কবুল করো। আল্লাহ তাআলা, তুমি দয়া করে ঐক্যজোটের ঐক্যকে সুদৃঢ় করে দাও। দীর্ঘদিন ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করার তৌফিক দান করে দাও। এই সরকারের উপরে তোমার রহমত নাজিল করে দাও। সরকারকে তুমি গাইড করো যেন তোমার পথে চলতে পারে, আল্লাহ তৌফিক দান করে দাও। আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে যার যার কথা আল্লাহর কাছে বলুন, প্রাণের কথা বলুন, এত বড় মাহফিল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আপনারা জনাব মহিউদ্দিন সাহেবের জন্য দোয়া করুন, দীর্ঘদিন তিনি মক্কা শরীফে থেকেছেন, তিনি যেন এখন এইখানে থেকে ইসলামের খেদমত করতে পারেন, আল্লাহ তৌফিক দান করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্ধকার বাড়তেছে আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি এই কারণে যাতে করে অন্ধকার থেকে মানুষগুলিকে আলোর দিকে নিয়ে আসা যায়, সেই জন্য কোরআন আমি নাজিল করেছি। আমার ভাইয়েরা, এই কোরআন যারা আমল করবে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন আমল করবে, কোরআন যেটাকে হালাল করেছে সেটাকে হালাল মানবে, কোরআন যেটাকে হারাম করেছে সেটাকে হারাম জেনে চলবে, এই রকমের কাজ, এরকম কোরআন অনুযায়ী যে জীবন চালাবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কোথায় প্রবেশ করাবেন? শুধু তাই না, আল্লাহর নবী বলেন, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি,
কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূলুল্লাহ বলেন শুধু ওই ব্যক্তি জান্নাতে যাবে না, বরং সেই ব্যক্তিকে জান্নাতের অর্ডার দিয়ে রব্বুল আলামিন বলবেন আমি তোমাকে পারমিশন দিলাম, আমি তোমাকে সুযোগ দিয়া দিলাম, তুমি তোমার রক্ত সম্পর্কিত এমন দশজন আত্মীয়ের ব্যাপারে আমার কাছে জান্নাতের সুপারিশ করতে পারো, যেই দশজনের হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তুমি একা বেশি যাও না, তোমার আত্মীয়দের মধ্য থেকে দশজনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এ কোরআন এমন নিয়ামত, এমন শ্রেষ্ঠ কিতাব যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিসটি বর্ণনা করেছেন রাসূলের কাছ থেকে। রাসূলুল্লাহ বলেছেন, ইয়াকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাতীদেরকে বলবেন, কোরআন শরীফ পড়ো, মুখস্থ করা কোরআন শরীফ পড়ো, আর আমার জান্নাতের উপরের দিকে উঠতে থাকো, তাকবীরের সাথে পড়ো। আমরা যেভাবে নামাজের মধ্যে আমাদের লোকেরা পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হুজুর এরকম পড়েন নাই, এরকম পাইকারি দরে পড়েন নাই। হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রতি আয়াতে থেমে থেমে হুজুর পড়েছেন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমার বান্দা তুমি দুনিয়ায় যেভাবে থেমে থেমে পড়তে ওইভাবে তাকবীরের সাথে তেলাওয়াত করো, আর বেহেশতের উপরের দিকে উঠতে থাকো। উঠতে উঠতে যেই জায়গায় বেহেশতের যেই জায়গাটায় গিয়ে তোমার মুখস্থ করা কোরআন শরীফ শেষ হয়ে যাবে, আমার জান্নাতের ওই জায়গাটা আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দেব। বেহেশতের ওই জায়গা তোমার। আমার বন্ধুগণ, সুতরাং কোরআনে কারীম কি বেশি করে মুখস্থ করেন, কাজে লাগবে। এখন মুখস্থ থাকে যদি আপনার কম, সুরা ফালাক সুরা নাস কুল হুয়াল্লাহ দুই পা আগে এই জায়গায় বসে থাকবেন, আর তাও বইতে পারবেন না। মুখস্থ করতে হলে কোরআনই মুখস্থ করতে হবে। কি মুখস্থ করতে হবে? কোরআনে কারীমকে বেশি করে তেলাওয়াত করুন, মুখস্থ করুন, কাজে লাগবে। কোরআন হচ্ছে এমন এক জিনিস, কোরআন তেলাওয়াতের ভেতরে কেউ যদি আল্লাহর কাছে কিছু চাইতে না পারে, আল্লাহ পাকের নবী বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم يقول الرب تبارك وتعالى من شغله القران عن ذكري مسالتي اعطيته افضل ما اوتي السائلين যে ব্যক্তি কোরআনে কারীম কি তেলাওয়াত করতে থাকে আর হাত তুলে আমার কাছে কিছু চাওয়ার সময় পায় না, শুধু তেলাওয়াত করে, তাহলে হাত তুলে যারা চায় ওদেরকে আমি যা দেই, যারা শুধু তেলাওয়াতের ভিতরে থাকে ওদেরকে এর থেকে আমি আল্লাহ বেশি দিয়া দেই। সুবহানাল্লাহ। আরে কালাম হচ্ছে, কোরআন হচ্ছে সব থেকে বেশি মর্যাদা। কোরআনে সবচেয়ে বেশি মর্যাদা কিসে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ফাদলু কালামিল্লাহি তাআলা আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা খালকিহি। রাসূলুল্লাহ বলেছেন তাম পৃথিবীর ভিতরে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাকের যে মর্যাদা, তাম দুনিয়ার সমস্ত কথার ভিতরে আল্লাহ পাকের এই কথার সেই মর্যাদা। সুবহানাল্লাহ। এ কালাম কার? চিল্লায় বলেন কার? আল্লাহ পাক। কেউ যদি তার ছেলেকে কোরআন শিখায়, আলেম বানায়, হযরত মুআজ এ হাদিস কালাম বর্ণনা করেছেন রাসূল থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান তারাল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি তার সন্তানকে কোরআন শিখাল, ছেলে মেয়েকে কোরআন শিখেছে, কিয়ামতের দিন ওই ছেলে মেয়ে দুনিয়ায় যদি কোরআন অনুযায়ী আমল করে, কোরআন শিখেছে, কোরআন আমল করেছে, এরকম সন্তানের পিতা এবং মাতাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপরে নূরের টুপি পরায় দিবেন। এমন নূরের টুপি পরাবেন যে টুপির উজ্জ্বলতায় চাঁদ এবং সূর্যের আলো হার মেনে যাবে, গোটা হাসর ব্যাপী আলোচনা হবে লোকটাকে কোন ফেরেশতা নাকি, জবাব হবে না তিনি কোন ফেরেশতা না, তবে তিনি কোন নবী নাকি, বলে না তিনি কোন নবীও না। তো নবীও নয় ফেরেশতাও না লোকটাকে,
বলা হবে ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার ছেলে এবং মেয়েকে কোরআন শিখাইছিলেন সন্তানদেরকে, ওই কোরআন শিক্ষা অনুযায়ী ছেলে মেয়েরা আমল করেছিল, সেই পুরস্কার হিসাবে রব্বুনা রবিনা আদি কিয়ামতের ময়দানে এমন টুপি মাথায় পরিয়ে দিয়েছেন চাঁদ সূর্যের আলো হার মেনে গেছে। সুবহানাল্লাহ, সন্তানদেরকে কোরআন শিখান, নিজেরা কোরআন শিখুন, প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে নেকি আছে কি কোন কিতাব পৃথিবীতে কোরআন ছাড়া? চিল্লা এখন আছে প্রতি অক্ষরে অক্ষরে দশ নেকি, যদি কেউ পড়ে আলিফ লাম মিম কয়টা নেকি হবে? কয়টা হবে? তিরিশটা। এটাকে পড়লে নেকি হবে? চুমা খাইলে নেকি হবে? মাথায় রাখলে নেকি হবে? বুকে লাগালে নেকি হবে? এবার চিন্তা করেন অক্ষরে অক্ষরে দশ নেকি, চুমা খাইলে নাকি, মাথায় রাখলে নাকি, বুকে রাখলে নাকি। আর যখন তেলাওয়াত করে সুন্দর আওয়াজে, যারা তেলাওয়াত করতে পারেন শুনলে কেমন মজা লাগে বলেন, সে মজার কোনো শেষ নাই। যে কিতাব পড়লে সওয়াব, মাথায় রাখলে সওয়াব, চুমা দিলে সওয়াব, বুকে রাখলে সওয়াব, শুনলে এত মজা। যা শোনার জন্য হাজার হাজার মানুষ নীরবে বসে যায়, একটা পুলিশও আছে নাকি কোথাও তাকায় দেখেন, যে পুলিশে বলে বাবারা বসেন বসেন, আছে নাকি কোথাও? আছে? আপনাদেরকে রিক্সা ভাড়া দিয়ে মাহফিল আনা হয়েছে নাকি? যাওয়ার সময় বোধ হয় বাস ভাড়া দেওয়া হবে, অথবা মাহফিলের শেষে আপনাদেরকে বিরিয়ানি খাওয়ানো হবে, এরকম কোনো কথা হয়েছে নাকি? খাওয়ানো নাই, রিক্সা ভাড়া নাই, বাস ভাড়া নাই, পকেটের পয়সা খরচ করে প্রচন্ড শীতকে উপেক্ষা করে বিনা পুলিশে বিনা স্বেচ্ছাসেবকে যার যার জায়গায় মানুষগুলি মন্ত্রমুগ্ধের মতো হয়ে বসে থাকে। এই শান্তি যদি শুধু কোরআন শোনার জন্য যদি মাহফিলে এই শান্তি হয়, তাহলে সেই কোরআনের আইন যদি বঙ্গভবন থেকে পার্লামেন্ট থেকে চালু হয়ে যায়, বাংলাদেশটা বেহেশত হয়ে যেতে পারে। আমার বন্ধুগণ, চোখ খোলেন, কান খুলুন, প্রতারিত হওয়া থেকে মুক্ত হন, বিভ্রান্ত হবেন না। যতই খাঁটি ইসলাম, আসল ইসলাম, মদিনার ইসলাম, নবীওয়ালা ইসলাম, যাই বলা হোক না কেন, আসল ইসলাম তো কোরআনের ভিতরে। কিসের মধ্যে? কিসের ভিতরে? আর রয়েছে আমার রসুলের মধ্যে। বলে যায়নি, বিভলে যাবে না, ভণ্ডামি শেষ হয়ে যাবে, কোরআনের রাস ক্রমেই চমকায় উঠবে। কল সুবহানাল্লাহ, বলতেছিলাম কারো বাপের কথা বলি না, কোন মানুষের তৈরি করা কথা বলি না, সারা জীবন কথা বলেছি কোরআনের, আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ, সুতরাং কে কোন জায়গায় কি কেরামতি করছে ওইটা আমার জানার কোনো দরকার নাই। কে ফু দিয়া পুকুরে পানিতে আগুন জ্বালাইছে তাতে আমার দরকার নাই। আমার দরকার জাহান্নামের আগুন থেকে কি করে বাঁচবো, আর সেই জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাবার পথ পৃথিবীতে রাসূলুল্লাহ দেখিয়েছেন, তার উপরে কেউ নাই। সুতরাং সুতরাং ফিরে আসতে হবে কোরআনের দিকে। কোন দিকে? কোরআন বেশি করে মুখস্থ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সওয়াব রেখেছেন কোরআনে কারীমের ভিতরে, নবীজি বলেছেন সূরা ইখলাস ছোট্ট সূরা, আপনাদের মুখস্থ আছে কিনা পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ। মুখস্থ নাই? পুরুষ ছেলের মতো গলা ছাড়িয়ে দিয়ে কি বলেছেন, তিনবার যদি এই সূরাটি কেউ পড়ে পুরা এক খতম কোরআন শরীফের সব আল্লাহ মোল্লামাই লিখে দিবেন। সূরা ইয়াসিন রাসূলুল্লাহ বলেছেন মৃত্যু ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন শোনাও, যদি তোমরা তা মৃত্যু ব্যক্তির কাছে বসে চিল্লা চিল্লি আর কান্দাকাটি করে তো কোনো লাভ নাই। আপনি কি কান্দে আপনার মা বাপে, আপনার ছেলেকে মেয়েকে বউকে মৃত্যুর সময় কান্দা কেঁদে কে ফিরাইতে পারবেন নাকি? চিল্লা চিল্লি কান্দাকাটি না করে মৃত্যুর সময় যখন এসে যাবি কারো, রাসূলুল্লাহ বলেছেন মূর্ছ ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তাতে করে রব্বুল আলামিন মূর্ছ ব্যক্তির মৃত্যুর আযাবকে কমাইয়া দিবেন। এই সূরা ইয়াসিন যদি কেউ পড়ে একবার,
রাসূলুল্লাহ বলেছেন পুরা কোরআন শরীফ 10 বার খতম করার সব আল্লাহ পাক আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ, কিসের কি? একজন কইল বসে বসে হু হু এরকম করো, আল্লাহ নাই খালি হু। কত রকমের যে জিকির আবিষ্কার হয়েছে তা রাসূলুল্লাহ জানেন না। আস্তাগফিরুল্লাহ আজিম, কোন আমি কি বানায় বলতেছি না, সত্য। এই সব বানানো জিকির করবেন না। কোন পীর কোন সুফি যদি বলে এই রকম জিকির করো, হ্যাঁ করব, যদি দেখি রাসূলুল্লাহ এরকম জিকির করেছেন, আমি কি কথা ঠিক বললাম? কোন পীর সাহেব বললেন সকালে সন্ধ্যায় এতবার লা ইলাহা এতবার ইল্লাল্লাহ এতবার আল্লাহ আল্লাহ এইভাবে এইভাবে জিকির করো, আমি অবশ্যই করব যদি রাসূলুল্লাহ তার জীবনে এক ঘন্টা এরকম জিকির করে থাকেন, রাসূলের সাহাবীরা যদি করে থাকেন আমি অবশ্যই তা করব, সে পীরকে মানব। কিন্তু যদি কোন পীর মন গড়া, তার পীরে কি কইছে, তার দাদা পীর, তার মামু পীর, তার খালু পীর, ওনারা কি কইছেন সেইটা আমার মানা রাখবে, আমার দায় ঠেকা পড়ে নাই কোন পীরের কথা মতো আমার জীবন পরিচালনা করব, আমার জীবন পরিচালনা করব আল্লাহ এবং রাসূলের কথা মতো। এবং আমি বিশ্বাস করি কোন পীর কোন সুফি ফু দিয়া আমার জীবনের ক্ষতি করতে পারে বা ভালো করতে পারে আল্লাহর কসম আমি বিশ্বাস করি না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, আমার ভালো আমার মন্দ সব কন্ট্রোল করেন একজন যার নাম চিল্লাক্রম, তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি মজার নাম আল্লাহ! এত মজার নাম আর আছে কোথাও? কি গণ আছে? আহারে কি সুন্দর নাম আল্লাহ! কোন বান্দা যদি মনের থেকে একবার যদি বলে আল্লাহ, মনের কথা আর মুখের কথা কি একরকম? না, মুখের কথা আর মনের কথা এক জিনিস না। আল্লাহ ইকবাল বলেছেন দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়, দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায় পর নাহি মগর তাকতে পরওয়াজ রাখতি হ্যায়। দিল থেকে যে কথা বেরোয় সে কথা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মনের গহীন কুন্দর থেকে কোন বান্দা একবার যদি বলে আল্লাহ, আল্লাহ পাক বলেন আমি বান্দাকে 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি, বান্দা কি চাও, আমি তোমার কাছে আছি। হে আল্লাহরে ফিরিয়া কোথায় যাও, কোন দিকে যাও? ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো হাদিসের দিকে, আসল পথ এটা। আপনারা আমারে স্বার্থপর বলতে পারতেন যদি বলতাম কোন সুফি কোন পীরের কাছে যাই না, আমার এক পীর আছে সেই দিকে চলেন, অথবা আমি নিজে পীর আমার কাছে আসেন, তাহলে আপনারা আমাকে স্বার্থপর অথবা অন্য কিছু ভাবতে পারতেন। আমি তো তার জিন্দিগিতে বলি নাই, বলেছি আমার সারা জীবনে বলি নাই, আমি সারা জীবন মানুষকে ডেকেছি আল্লাহর দিকে, দোয়া করেন আমার মৃত্যু আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি আমার আল্লাহর প্রশংসা করতে পারি, আমি আমার রাসূলের প্রশংসা করতে পারি, এবং এই রাস্তায় জীবন যেন আমার শাহাদাতের মত আল্লাহ যেন কবুল করে নেন। আমার বন্ধুগণ, আমার নবীজি বলেছেন আমি যখন এই কোরআন যখন আমি পড়েছি, জেনেরা যখন আমার মুখে এই কোরআন যখন শুনল, ইজ সামিআতহু হাত্তা ক্বালু ইন্না সামিআনা কুরআনান আজাবা, আমি যখন এই কোরআন শরীফ জেনেদের সামনে পড়লাম, জেনেরা এ কথা না বলে পারল না ইন্না সামিআনা কুরআনান আজাবা, আমরা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। কারা বলল? জেনেরা। কোন যে যাদের বয়স 500 বছর 1000 বছর 1500 বছর, যারা জাব্বুর শুনেছে, তাওরাত শুনেছে, ইনজিল শুনেছে, সেই জেনেরা বলছে ইন্না সামিআনা কুরআনান আজাবা, আশ্চর্য ধরনের কোরআন শুনেছি, এমন কোরআন শুনলাম ইয়াহদি ইলা রুশদি, কোরআন যে শুনে কোরআন তারে হেদায়েতের রাস্তা দেখায় দেয়। যদি আমলের কান দিয়া মনের কান দিয়া যদি কোরআন শুনে কোরআন তারে হেদায়েতের রাস্তা দেখায় দেয়, ফামান্না বিহি
কোরআন শুনলাম আর আমরা কোরআনের প্রতি ইমান আনলাম। নবীজি বললেন, আমার মুখে যখন ওরা কোরআন শুনল সব জেনেরা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বলেন মান ক্বালা বিহি সাদাকা। আমি তিরমিজির হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, রাসূলুল্লাহ বলেন মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন দিয়া যারা কথা বলে কেবলমাত্র তারাই সত্য কথা বলে। শুনতেছেন কথা? কান খুলে শুনেন। মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন দিয়া যারা কথা বলে তারাই সত্য কথা বলে। কেসটা কাহিনী গালগপ্প নয়, আমদানির কোন হুজুর কেবলা আর কিরামতি নয়, এ কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। কারণ এ কোরআন আসছে কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে? সেই সত্যবাদীর কাছ থেকে এসেছে কোরআন। মান ক্বালা বিহি সাদাকা, এ কোরআন থেকে যারাই কথা বলে তারাই সত্য কথা বলে। ওয়ামান আমেলা বিহি উজরা, আর এই কোরআন থেকে যারা আমল করে তাদেরকে পুরস্কৃত করা হয়, দুনিয়ায় পুরস্কার দেওয়া হয়, আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। অমান হাকামা বিহি আদালা, আর কোরআন থেকে যারা বিচার ফয়সলা করে তারাই কেবল জাস্টিস কায়েম করে, সুবিচার কায়েম করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বিচার হলো আসল বিচার। কোরআনের বিচার কি বিচার? আসল বিচার, ন্যায় বিচার, সুষ্ঠু বিচার, আসল বিচার কোরআন এর কাছে। যেহেতু মানুষ তৈরি করেছেন যিনি, তিনি জানেন মানুষের অপরাধ প্রবণতা, আর সেই অপরাধ প্রবণতা দূর করার জন্য শাস্তিটা কেমন হওয়া উচিত তা স্রষ্টাই ভালো জানেন। তার থেকে কেউ ভালো জানতে পারে না।